সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। পরীক্ষা দেবে, হ্যাঁ মাথা ঠান্ডা রাখ, কেমন? সাবধানে যাবে, গাড়ি কিন্তু একদম আস্তে চালাবে, কেমন? ঠিক আছে, আসছি মা। আসছি মা। রামুকাকে একটু জোরে চালাও না, রামুকাকে দেরি হয়ে যাবে তো। যাচ্ছি তো দিদিমণি, দেখছো না অলিগলি রাস্তা, কোথা থেকে লোকজন বেরিয়ে পড়বে তখন আর এক সমস্যা হয়ে যাবে। তুমি বসো, আমি ঠিক যাচ্ছি। একটু জোরে চালাও না। আচ্ছা আচ্ছা, চালাচ্ছি চালাচ্ছি।
ধর 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 তাতে ধর তাতে ধর ধর ইমরান ইমরান তোকে দরকার ছিল স্কুলে লাগিয়ে অটোতে হাত পাকাচ্ছিস চল চল তাড়াতাড়ি এদিকে চল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই চল চল দেখি আরে এ তো গোপাল কাকা কি করে হলো তাই তো আমি ইচ্ছা করে মারিনি একটা লোক সাইকেল করে যাচ্ছিল একটা গাড়ি এসে ধাক্কা মারলো কিছু রক্ত টক্তর ব্যবস্থা শিগগিরই চলুন গোপাল কাকার অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচন্ড ব্লিডিং হচ্ছে কিছু একটা করুন আরে এটা তো অ্যাক্সিডেন্ট কেস রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো এটা পুলিশ কেস আগে ডাইরিটা করে এসো ডাক্তারবাবু গোপাল কাকাকে বাঁচানো যাবে না ডাক্তার প্লিজ কিছু করুন আরে মরে গেলে যাবে আরে পোস্টমর্টেম না এখানেই করে নেওয়া যাবে কি বলছিস কি আরে ডাক্তার আরে আরে কি বলছিস কি ছাড় 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 বলছি নেন ছাড় না কে কি করছিস তুই যা আমি দেখছি তুই যা আরে ভাই ডাক্তার প্লিজ কিছু মনে করবেন না একটু রক্তের ব্যবস্থা করো আমরা যাচ্ছি দেখছি হ্যাঁ এখনি করছি এই তুমি যাও 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 দেখো দেখো আমি আসছি ঠিক আছে দিদিমণি তোমার এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না তুমি ঠিক মতো টিউশন নিতে যাও ভালো করে পরীক্ষা দাও ঠিক আছে যাও 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 হ্যালো সর্বনাশ হয়ে গেছে বাবু আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে হোয়াট গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কোথায় কিভাবে ওই কেওড়া পুকুর বাজারের কাছে পিউ কেমন আছে ছোট দিদিমণি ঠিক আছে আমি তারে ওই টিউশনি বাড়ি পৌঁছে দিয়েছি কিন্তু বাবু আমাদের গাড়িটা আটকে রেখেছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় তুমি এক কাজ করো তুমি আগে গাড়ির কাছে যাও আমি দেখছি এখান থেকে কি করা যায় ঠিক আছে বাবু আমি ড্রাইভার সমস্ত গাড়িটাও ঠিক করে চালাতে পারে না রাজেন্দ্র একবার চেম্বারে এসো প্রবলেম হয়েছে কি হয়েছে এসো বসো কি হয়েছে কি গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে পিউকে ছাড়তে রামু গিয়েছিল রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে কখন কোথায় কি করে আরে কেওড়া পুকুর বাজারের সামনে গাড়িটা চালাচ্ছিল হঠাৎ সামনে একটা সাইকেল চলে এসেছে মরে গেছে না মরেনি তবে হেভিলি ইনজিউরড হসপিটালাইজড করতে হয়েছে তাহলে এটা তো টেনশন করার কি আছে টেনশন করার কি আছে মানে এটা মানুষের জীবন মরণের প্রশ্ন যদি মৃত্যু হতো তাহলে কি হতো তুমি জানো কি হতো ক্ষতিপূরণ দিয়ে দিলে মিটে যেত এ নিয়ে তুমি টেনশন করছো কেন দাঁড়াও আমি লোকাল থানার ওসিকে বলে দিচ্ছি আর গণেশকে পাঠিয়ে দিচ্ছি দেখো দেখো যা করার তাড়াতাড়ি করো আরে বাবা এ তো ফুটপাথের কেস সালটাতে এক মিনিট সময় লাগবে না জমাবে গরু গাদার মতো তারপরে রাস্তায় চলবে যেন বাপের জমিদারি তোর কে সময় ফোন টোন করে না হ্যালো এ গণেশ নমস্কার স্যার গুড মর্নিং হঠাৎ সকাল সকাল শোন কেওড়া পুকুরের মোড়ে আমাদের গাড়ি কিছু একটা অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করেছে লোকে আটকে রেখেছে দেখ তো গিয়ে ওকে স্যার ওকে ওকে এ চল চল লাফড়া হয়ে গেছে আমি হলে না স্পট করে দিতাম কি বলছো তুমি তো বলবো না তো কি বলবো সব কি ড্রাইভারের দোষ নাকি রাস্তা দিয়ে যারা হাঁটে তাদের কোনো দোষ নেই মামার বাড়ি আবদার পেয়েছো রায়বাড়ির গাড়ি আটকেছে দেখাচ্ছি মজা কার কত কুলজের জোরে বা দেখে নেবো এলাকা সাফ করে দেবো ঢোঁড়া সাপ হয়ে শঙ্কচুরকে টক্কর মারছে হ্যাঁ রাজেন্দ্র বলছি হ্যাঁ বলুন স্যার
ক্যাওড়া পুকুর মোড়ে আমাদের গাড়ির কিছুটা ঝামেলা হয়েছে, দেখুন তো। গাড়িতে যদি একটা স্ক্র্যাচ লেগেছে না, ওই এলাকা পুরো জ্বালিয়ে দেবো কিন্তু আমি, তখন আপনার দায় পড়বে। রাখছি। শোনো রাজেন্দ্র, টেলিফোনে এই সমস্ত প্রবলেম সলভ হবে না, নিজে গিয়ে দেখে সোজাও। ঠিক আছে, যাচ্ছি। হঠাৎ কোথায় যাচ্ছিস, কলেজে না পড়াতে? না না, ইমরান ফোন করেছিল, পাড়ার একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মেডিসিন কিনতে হবে, কিছু টাকার দরকার। বাবা, সে তো অনেক টাকা, আজকাল চিকিৎসার যা খরচা, এত টাকা তুই পাবি কোথায়? আমার কাছে টিউশনের 500 টাকা আছে, ওটাই নিয়ে যাচ্ছি। ওতে হবে, আমার কাছে সংসার খরচের কিছু টাকা জমানো আছে, তুই ওটা নিয়ে যা। মানুষের জীবনটাই তো আসল, টাকাটা অন্তত ভালো কাজে লাগুক। এই নে। হ্যাঁ রে, ইমরানটা এত বড় মন কোথা থেকে পেল বলতো? আমার মায়ের মনটা কম বড়? রোজ ঝগড়াঝাটি করে, জমানো থেকে টাকা দিয়ে ছেলেকে সমাজ সেবা করতে পাঠায় কটা মা। আমার সোনা ছেলে। ইমরান কোথায়? আমি আটকেছি, আর যতক্ষণ লোকটা হাসপাতালে থাকবে ততক্ষণ গাড়ি আটকানো থাকবে। এই বুড়ো, কেন এই লফড়া কাছে আসছো? বুড়ো বসে ভেঙে দেখে আসছে এখানে, সোজা এখান থেকে কেটে পড়ো, কেটে পড়ো। মুখ সামনে কথা বল, চাচার গায়ে হাত উঠলে একটাও জ্যান্ত বাড়ি ফিরবি না। আরে ও চাচা, কেন ফালতু ফালতু নখরা করছো মায়েরি? আরে বাবা, গাড়িটা আটকে রাখলেই কি ওই লোকটা ভালো হয়ে যাবে, নাকি নিজের এলাকা বলে জোর খাটাতে চাইছো? হ্যাঁ, আমি জোরও খাটাতে চাইছি না, ঝামেলাও পাকাতে চাইছি না, আমি শুধু বলছি তোমরা চলে যাও। বুড়ো বয়সে ভেলকি দেখাতে এসো না। যদি বুড়ো বয়সে ভেলকি দেখতে চাও তাহলে আমি তাও দেখাতে পারি, তাহলে তাই দেখাই এবার। এই কি ব্যাপার, এত ভিড় কিসের? হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার নিজের হাতে নেবেন না, পুলিশকে পুলিশের কাজ করতে দিন, না হলে লাঠি চার্জ করতে বাধ্য হব। এই এই, বাধ্য ফাঁকা করো, ফাঁকা করো। এই ঘন্টে স্যারের সাথে কথা বল। আরে ও স্যার, আরে এই বুড়োটা মায়েরই পাড়ার লোকদের খেপিয়ে তুলে রায়দের গাড়ি আটকে রেখেছে, আবার রংবাজিও করছে। হ্যাঁ, আই সি, ভাগ্য জোরে লোকটা বেঁচে গেছে, হাসপাতাল থেকে ফোন এসেছিল। এই গাড়িটা থানায় নিয়ে যাও। এই তোমরা একজন যাও, গাড়ির সঙ্গে যাও। ইয়েস স্যার। অফিসার, বিচারটা বোধহয় ঠিক হলো না। আপনি কি আমার থেকে আইন বেশি বোঝেন? জেনে রাখুন, আইন আইনের পথেই চলবে। সেই জন্যই তো আমাদের মতো সাধারণ মানুষেরা সেই পথে হাঁটতে পারে না। স্যার, এত বড় একটা অন্যায় হবে, প্রতিবাদ করাটা কি অন্যায়? আপনি তো দেখছি ওদের হয়ে কাজ করছেন। চুপ করুন, আপনি আমাকে আইন শেখাচ্ছেন, আপনার কিছু বলার থাকলে থানায় গিয়ে কমপ্লেন করুন, পুলিশ তদন্ত করবে। ঠিক আছে, ওই তদন্তই হবে। এই এই, চলো চলো, এই ফাঁকা করো, ফাঁকা করো। করিম চাচা, কাজটা কিন্তু ভালো করলে না, তোমাদের সবার মাপ নিয়ে রাখলাম, সুযোগ পেলে না সৌদা করে দেব। তুমি তো জানো চাচা, গণেশের দুনিয়া জয় করতে লেগেছিল 1 মিনিট, আর এই গনসার, এই গনসার লাগবে 1/2 মিনিট। শোনো চোখরা, তুমি এ লাইনে নতুন, এখনো পোক্ত হওনি, একটা জিনিস জেনে রাখো, এই বুকের খাঁচায় 24টা নয় 36টা হাড় আছে, সবাই সেটা জানে, সেগুলোর দাম দিয়ে সওদা করতে পারবে তো? সেটা ভেবে দেখো। দেখা যাবে। চাচা, এটা কিন্তু ডিউ রয়ে গেল। এই চলো সবাই থামায় যাব, বসুন না, এটা শুকনো ঝামেলা, গণেশই সামলে নিতে পারতো। না না, দিনকাল ভালো নয়, পুলিশকেই পাবলিক পাত্তা দিচ্ছে না। আর শুনুন পুণ্ডরীকাক্ষবাবু, রায় ইন্ডাস্ট্রিজ এর মতো একটা বড় কনসার্ন আমি চালাই, কাকে কিভাবে টাইট দিতে হয় আমি জানি। না না, ছুঁচো মেরে আপনি কেন হাত গন্ধ করবেন, আমি আছি কি করতে? তাছাড়া ওসব কীট পতঙ্গ মারতে আমার খুব ভালো লাগে, আপনার সঙ্গে যে আমার কী সম্পর্ক সে তো আমি জানি।
তাহলে নিন, এখানেই সওদাটা করে নিন। এ নিয়ে যেন কোনো উটকো ঝামেলা না হয়। আমি তাহলে উঠি আজকে। না না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই এলাকায় পুণ্ডরীকাক্ষ পুরকায়স্থ থাকতে কোনো গেরস্থকে কোনো চিন্তা করতে হবে না। আর তাছাড়া ঝুলি সবসময় ভর্তি থাকলেই হবে। আর আর আপনার ওই গাড়ি নিয়ে চিন্তা করতে হবে না, আজ রাত্রেই গাড়ি আপনার গ্যারেজে পৌঁছে যাবে। চলে আসতে পারি? হ্যাঁ আসুন। নমস্কার স্যার, বসুন। একটু আগে কেওড়াপুকুর বাজারে যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে আমরা সেই ব্যাপারে এসেছি, আপনি তো আসতে বলেছিলেন। হ্যাঁ, পেশেন্টের অপারেশন হয়ে গেছে, খবর নিয়েছি, ভালো আছে, আউট অফ ডেঞ্জার। না স্যার, গোপাল কাকা মোটেই ভালো নেই, আমরা সবাই খবর নিয়েছি। ও, তাই তোমরা এখানে কমপ্লেন করতে এসেছো? তা কমপ্লেনটা কার বিরুদ্ধে শুনি? যে ধাক্কা মারলো তার বিরুদ্ধে, ড্রাইভার আর মালিকের বিরুদ্ধে। এতে পেশেন্টের উপকারটা কি হবে? সেই জন্যই তো থানায় আসা। আপনি তো একটু আগেই আমাদের বললেন যে থানা পুলিশ সব আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ রয়েছে তো, 112 রয়েছে। আমি মালিকের ঘাড় ধরে চিকিৎসা বাবদ কিছুটা আদায় করেছি, আর কাগজে লিখতে বাধ্য করেছি যে চিকিৎসার সব খরচাটা উনি দেবেন। দেখুন স্যার, গোপালের অবস্থাটা কিন্তু খুবই খারাপ, খুবই চোট পেয়েছে, মানে অনেক রক্ত বেরিয়ে গেছে। ও আর কোনোদিন ভালো করে দাঁড়াতে পারবে কিনা তাই তো জানি না। তাহলে এর দায় কে নেবে বলুন? এখন নয় চিকিৎসা হলো, এতই সহজ? আইন কানুন বলে একটা বস্তু আছে তো নাকি? হ্যাঁ সে আছে, সেটা জড় বস্তু। হ্যাঁ কি বললেন? না ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। শুনুন করিম, জাল থেকে পালালেও পুকুর থেকে পালাতে পারবে না। জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করা ঠিক হবে না। আর তাই এই শুধু শুধু কোর্ট কাছারি ঝুটঝামেলা না করে লোকটার যাতে উপকার হয় সেটা করাই ভালো। চিকিৎসার জন্য আপাতত এই 10,000 টাকাই নিন, পরে লাগলে আমার কাছে চলে আসবেন। থানা কি আজকাল ব্যাংকেরও কাজকর্ম করছে? কি বললেন? বললাম ওই টাকাটা স্যার আপনি রেখে দিন, আপনার অসুখ বিসুখ হলে আপনার কাজে লাগবে। আমরা গরিব হতে পারি কিন্তু মানুষের জীবন নিয়ে খেলা করি না, জীবন দিয়ে জীবনটা রক্ষা করি। আপনারা তো টাকা দিয়ে জীবনকে মাপেন, প্রেম ভালোবাসা দয়া মায়া মমতা বন্ধুত্ব এসবের বন্ধন আপনারা বুঝতে পারবেন না। আমরা যদি বাঁচি গোপালও বাঁচবে, আমরা যদি দুমুঠো খেতে পাই গোপালও খেতে পাবে। তার জন্য আপনার সাহায্য লাগবে না স্যার, আপনাকে চিন্তা করতে হবে না, চলি। ওসব থানা পুলিশ বড়লোকদের কেনা গোলাম, ওরা কখনোই আমাদের পাশে থাকবে না।
না না, এখন আমি কি করব? 22 সাল ধরে আমি তোকে বুকে করে মানুষ করেছি। আল্লাহ তোকে আমার কাছে পাঠিয়েছিল। আমি জানি না তোর বাবা মা কে আছে, লেকিন যারা তোকে ওভাবে রাস্তাতে ফেলে দিয়েছিল, সত্যি করে বলছি ওরা বহুত বদনসিব আছে। বললাম তোর রক্তটা আমি দিয়ে দিই, শুনলি না? সবসময় তুই জিতবি। আরে দর ছাড় তো, জেতা হারার কি আছে বন্ধুদের মধ্যে? শোন, তুই বরঞ্চ বাইরে গিয়ে একটু দাঁড়া, রাজা আসবে, ওকে নিয়ে আসবি। ঠিক আছে, যা। সারাটা দিন ইমরান বেটা কোথায় কোথায় থাকে বলতো? সে সকালবেলা বেরিয়েছে, একবারও ঘরে ফেরেনি, মুখে ভি কিছু দেয়নি। দেখো, ইমরানের জন্য চিন্তা করে নিজের শরীরটা খারাপ করছো কেন? নিজের শরীরটা তো নিজেকেই দেখতে হবে নাকি? এমনি এমনি কি চিন্তা করি, আমার ইমরান বেটা যে বহুত সিধা সাদা। ও সব ঠিক আছে, কিন্তু ইমরানের তুমি ছাড়া আর কে আছে? তোমার কিছু হয়ে গেলে কি হবে বলো তো? তাই তো আল্লাহর কাছে ওর জন্য সারাদিন ঘরে বসে বসে দোয়া মাঙ্গি। এই দেখছো তো, আর কথা বলো না, একদম কথা বলবে না। তুমি একটু রেস্ট করো, কথা বললে আবার খাসি বাড়বে। ওষুধগুলো ঠিক খাচ্ছ তো? লেকিন ইমরান বেটা, ও গোপালকে নিয়ে হাসপাতালে গিয়েছে, চিন্তা করো না, ও এখনই চলে আসবে। হয়ে গেছে। সেই ছোট্টবেলা থেকে কারো কোনো বিপদ হলে ইমরান একদম ছুটে চলে যেত, নিজের কথা ভাবতো না। কারো বিপদে কিছু করতে পারলে ও খুব খুশি হতো। ইমরান, রাজা এসে গেছে। কি রে, ব্লাড দেওয়া হয়ে গেছে? হ্যাঁ ভাই, ব্লাড দেওয়া হয়ে গেছে। মা এগুলো তোর জন্য দিয়েছে। আবার এসব আনতে গেলি কেন তুই? না সত্যি, ধর। এই কাকিমা কেমন আছে রে? ভালো আছে। ভালো আছে তো? শোন, এসব চমেটিয়াটা রাখ, চল, কাকার অপারেশন হয়ে গেছে, চলো, চল চল। এতক্ষণ ধরে মাকে ফোনটা করছি, ফোনটা সুইচড অফ। বাবা আজ আবার অশান্তি করবে, কি যে হবে। ও, ওই বোধহয় মা এলো। ও বাবা, কিরে তোর মা এসেছে? না, দেখে যা কোন বারে বসে কার সাথে ফুর্তি মারছে। ওই শুরু হয়ে গেল, মায়ের কোনো বিপদ হলো না তো? দেখি তো একবার ফোনটা করে। উফ, মায়ের ফোনটা এখনো সুইচ অফ। এই গাড়ি এসে গেছে, ওঠো। তুমি এক মিনিট জাস্ট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি।
যা, আজকেও চলে গেল। এ হে 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 হে, আর ভাল লাগে না, এত দেরি হয়ে গেল, দূর, আজকেও স্কুল আর যাওয়া হবে না। যাই, পার্কেই যাই। আরে বেটা, এ কি হাল হয়েছে তোর? স্কুলে গিয়েছিলি, ভিগে এলি কি করে? আজকে স্কুলে হাফছুটি হয়ে গেল নানি, রাস্তা একটা গর্তে সাইকেলটা পড়ে গেল। ইয়াল্লা, শুকা রাস্তা মে কিচড়, কাদা ভি লাগিয়ে এলি। ধর তুমি ছাড়ো তো, একটু সাবধানে চলবি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে এখনই বেরাতে হবে। জানি তো, রাজা ইন্তজার করছে, টাইম হয়ে গেছে। লেকিন কুছ খা পি কে যা বেটা। না না, দেরি হয়ে যাচ্ছে, এসে খাবো নানি। কুছ দেরি হয়নি, চিন্তা করিস না, রাজার সাথে দেখা হবে। আমি এসে খাবো নানি। ইয়াল্লা, বেটা কো দেখ না। যাক বাবা, তাহলে আজ চোখের দেখাটা তো হলো, কবে যে তোমার মনের কথাটা বলতে পারবো জানি না। রোজ যে খেয়ে তো দেখে। এই এক যন্ত্রণা, কখন যে উঠবে। কাল আবার স্কুলের সরস্বতী পুজো। বাবা, তোমায় খেতে দেবো? না না, আমি খেয়ে এসেছি। তাছাড়া তোমার মায়ের হাতে খেতে আর রুচি হয় না। একটা খারাপ মেয়ে মানুষ, বাজারের মেয়ে ছেলের থেকেও খারাপ। সেই ভাঙা রেকর্ড। অত্রাধিষ্ঠানম কুরু সরস্বত্যৈ নমঃ। ভালোবাসা স্বপ্ন আশা আজ এ মনে দিল ভাষা, জানতে চায় বারে বারে
জানতে চাই বারে বারে আমি পাব কি তোমায়। ভালোবাসা স্বপ্ন আশা আজ মনে দিল ভাষা, জানতে চাই বারে বারে, জানতে চাই বারে বারে আমি পাব। স্বপ্নগুলো যেতে চায় আকাশ ফুঁড়ে, ফিরে ফিরে কাছে আসে যত সে থাক না দূরে। প্রেমের স্বপ্নগুলো যেতে চায় আকাশে ফুঁড়ে, ফিরে ফিরে কাছে আসে যত সে থাক না দূরে। মনটা খুলে কি করে বলো না দেখাই তোমায়। ভালোবাসা স্বপ্ন আশা আজ মনে দিল ভাষা, জানতে চাই বারে বারে, জানতে চাই বারে বারে আমি পাব কি তোমায়। অন্তপুরে তোমায় ভাবি সুদূরে, উড়ে উড়ে যায় ভেসে ভালোবাসা সীমা ছাড়িয়ে। মনের অন্তপুরে তোমায় ভাবি সুদূরে, উড়ে উড়ে যায় ভেসে ভালোবাসা সীমা ছাড়িয়ে। সেই স্বপ্নে ডুবে আমি, সেই স্বপ্নে ডুবে আমি তোমায় চোখে হারাই। ভালোবাসা স্বপ্ন আশা আজ মনে দিল ভাষা, জানতে চাই বারে বারে, জানতে চাই বারে বারে আমি পাব কি তোমায়। কি যে হলো, কবে যে তুমি আমার হবে? কিরে এখানে কি করছিস? আমি তোকে বারবার বললাম, তাও এত দেরি করলি। সমাদৃতা তো একটু আগে চলে গেল। হ্যাঁ দেখেছি। কথা বললি? কি বলবো, ধুর তোকে দিয়ে কিচ্ছু হবে না, আমি আর থাকতে পারবো না। তাহলে চল আমিও চলে যাই। চল। বাবা এসছে? হ্যাঁ অনেকক্ষণ। বাবা শুয়ে পড়েছে বুঝি? না না, তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। ছি, লজ্জা করে না তোমার? বাড়িতে বড় মেয়ে রয়েছে। বাবা
চোরের মায়ের বড় গলা। লজ্জা লজ্জা তো তোমার পাওয়া উচিত, যা সব কীর্তি করে বেড়াচ্ছ। কি যাতা কথা বলছো তুমি, এসব কথা বলতে তোমার রুচিতে বাধে না? রুচি? কিসের রুচি? যত লোকের সাথে ফোস্টনেস্টি করে বেড়াচ্ছ। ছি 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 ছি, এত নিচ তুমি! তোমার জন্যই তো এত নিচে নামতে হয়েছে। আসলে তুমি এত নিচে নেমেছো যে সবাইকে তোমার নিচ মনে হচ্ছে। নেশার ঘরে মেয়ের সামনে এসব মিথ্যে কথাগুলো নাই বা বললে তুমি! মিথ্যে কথা? কোনটা মিথ্যে কথা? আমি তোমার সম্বন্ধে কোনো মিথ্যে কথা বলি না। তোমার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করে, সত্যি কথা বলছি। বিয়ের পর থেকে তুমি আমার উপর যা অত্যাচার চালিয়ে এসছো মুখ বুঝে সহ্য করেছি। কেন জানো? শুধুমাত্র এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে। কি দিয়েছো তুমি? হ্যাঁ, কি দিয়েছো তুমি আমাকে? এতটুকু সুখ না, শান্তি না, শুধুমাত্র অপমান আর লাঞ্ছনা ছাড়া কিচ্ছু দাওনি। অনেক হয়েছে সঞ্জীব, দোহাই তোমার, দোহাই। এসব নোংরামিতে মেয়েটাকে অন্তত তুমি জড়িও না। আরে, মেয়ে বড় হয়েছে, মেয়ের সব জানা উচিত। মেয়ে বড় হয়েছে তো বুঝতে পারছো, ওর সমস্ত কিছু জানা উচিত। আমি জানি এই বুড়োটাকে তোমার এখন ভালো লাগছে না। তুমি এক কাজ করো, এসব বেলল্লে পালা না করে বাজারে নেমে পড়ো, সম্মান থাকবে। হ্যাঁ, তোমার মতো এবারে থাকতে আর ভালো লাগছে না, তাই না? তা তুমি একটা কাজ করো না, একটা শাসালো বাবু ধরে একটা বড় ফ্ল্যাট ব্যাগে নাও না। ইতর কোথাকার, তুমি তাই চাও তো? তাই চাও তুমি? ঠিক আছে, আমি আজ এখান থেকে চলে যাব। কোথায় যাবি? জীবনটাকে তছনছ করে দিয়ে এখন সত্যি সাজা হচ্ছে, এখন খুন করে। শুভ শুভ, আর না, এই জানোয়ার সঙ্গে আর এক মুহূর্ত নয়। চল মা, চল আমরা এখান থেকে চলে যাই, এই জানোয়ার সঙ্গে কিছু দেই না। দূরে যা, চলে যা। সমাদিতাকে বোধ হয় আমার আর পাওয়া হলো না, কি জানি কি হবে। এবার তো নিজে ফিরে এসো বাবা। হ্যাঁ, গেমে আর প্রেমে কোথাও অফসাইড চলে না। ঠিকই ধরেছিস, সমাদিতার কথাই ভাবছিলাম, বুঝা গেল না? সমাদিতাকে ভালোবাসি ঠিকই, কিন্তু ও তো সেটা জানে না, আর হয়তো কোনোদিন সুযোগ পাবো না। কেন? পড়াশোনাটা ছেড়ে দেবো। পড়াশোনা ছেড়ে দিবি? তুই কি পাগল হয়ে গেছিস? চাচা আর পারছে না রে, নানির শরীর খারাপ, ডাক্তার, ওষুধ, অনেক খরচ, তার উপরে আবার পড়া। তাহলে কি করবি? ভাবছি চাচার অটোটা চালাবো। ঠিকঠাক করে অটোটা চালাতে পারলে সংসার খরচটা উঠে আসবে, আর একটু গ্যারেজে চাচার সঙ্গে হেল্প করবো, চাচারও সুরাহা হবে, ওনারও তো বয়স হচ্ছে বল। আরে বাবা, স্কুলে না গেলে কি তোর সঙ্গে দেখা হবে না, না কথাও হবে না? কিন্তু সমাদৃতা, আমার অন্য কোনো উপায় নেই রে ভাই, না হয় জানলই না কোনো দিন। ও সুখে থাক, সেটাই আমি চাই। চল। গুরু গুরু, এ কি অর্ডার এনেছো? এ তো নতুনের মতো লাগছে মাইরি। আরে বাচ্চা, আমি যে অটোওয়ালা, কে বোঝে আমার পেটের জ্বালা। আ
আমি যে অটোওয়ালা কে বোঝে আমার জ্বালা, আমি যে অটোওয়ালা কে বোঝে আমার জ্বালা, এ বুকে ধাক্কা মারে প্রেম, সে প্রেমে চিনতে পেরো মুখের আলে, ডার্লিং তোমায় শ্যাম শ্যাম, ডার্লিং তোমায় শ্যাম শ্যাম। আমি যে অটোলা কে বোঝে আমার জ্বালা, এ বুকে ধাক্কা মারে প্রেম, সে প্রেমে চিনতে পেরো মুখের আলে, ডার্লিং তোমায় শ্যাম শ্যাম, ডার্লিং তোমায় শ্যাম শ্যাম। চাকার একটা চাকা ও তোমায় লুকিয়ে দেখা, তিন চাকার একটা চাকা ও তোমায় লুকিয়ে দেখা, আরেকটা স্বপ্নে খোঁজে মন, ও তুমি যাও যে হেঁটে দেখে মোর বুকটা ফাটে, ও তুমি যাও যে হেঁটে দেখে মোর বুকটা ফাটে, তিন চাকা হয়ে যায় লোকাল বৃন্দাবন, হয়ে যায় লোকাল বৃন্দাবন। সবারই রোজ তো মেলে কাকে আর যায় গো বলা, প্রেম নয় মরিচিকা আদা আর কাঁচকলা, সে বরং আঁখা আঁখা জিরে আর লঙ্কা বাটা, গায়ে গায়ে লেগে গেলে তরকারি হবেই খাসা, সেই তো চাকতে চায় মন, তুমি রাধা আমি কৃষ্ণ, তুমি রাধা আমি কৃষ্ণ, তুমি রাধা আমি কৃষ্ণ, তুমি রাধা আমি কৃষ্ণ, তিন চাকা, তিন চাকায় লোকাল বৃন্দাবন, অটো স্ট্যান্ড লোকাল বৃন্দাবন। আমি যে অটোওয়ালা কে বোঝে আমার জ্বালা, আমি যে অটোওয়ালা কে বোঝে আমার জ্বালা, এ বুকে ধাক্কা মারে প্রেম, সে প্রেমে চিনতে পেরো মুখের আলে, ও আহ ডার্লিং তোমায় শ্যাম শ্যাম, ডার্লিং তোমায় শ্যাম শ্যাম, ডার্লিং তোমায় শ্যাম শ্যাম, ডার্লিং তোমায় শ্যাম শ্যাম। ও তুমি, কি গো এত দেরি হলো? গেট মিটিং ছিল, এবারও সেই এক ছক। ও কারখানার লোকসানায় চলছে, বোনাস দিতে পারবে না। এদিকে মালিক পক্ষের সঙ্গে রফা করে নিয়েছে ইউনিয়নের নেতারা, এ তো আর নতুন কথা নয়, তাই আমাদের লড়াই শুরু। দেখো আমার খুব ভয় করে। তা বলে কি অন্যায়ের প্রতিবাদ হবে না? দেখো মিতালি, যাই হোক আমি কিন্তু ভয় পাই না। কি ব্যাপার পরমেশ্বর বাবু? হাই, তো কেমন আছেন? ঠিকই চলছে। খুব টেনশন চলছে মনে হচ্ছে। হ্যাঁ, আর বলবেন না, একে তো ব্যবসার অবস্থা ভালো নেই, তার উপরও বেতন
বোনাস এসব নিয়ে হর রোজ কারখানার মধ্যে ও মিটিং মিছিল করছে ও লেবার লোক। করতে দিন করতে দিন, কত মিটিং মিছিল করবে। আপনি এক কাজ করুন, ফ্যাক্টরিটাকে বন্ধ করে দিন, দেখবেন ব্যাটারা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, লেকিন ওতে তো কারখানার ভি লস আছে না? হ্যাঁ, তা তো খানিকটা লস আছেই। তা কি চাইছেন কি আপনি? দেখেন, আপনার সঙ্গে তো মন্ত্রী শান্তির জান পেচান আছে না, আর সিএম ভি আপনাকে চিনে, তো আপনি যদি এ ব্যাপারে আমাকে একটু সাহায্য করেন তো বহুত। সেটা করা যাবে না পরমেশ্বরজি। হ্যাঁ, কেন? সরকার বলতে পারে যে সমস্যাটা জুট মিলের, সেখানে রায় ইন্ডাস্ট্রিজ মাথা গলাচ্ছে কেন, আর তারা চিঠি দিচ্ছে কেন? কারেক্ট। হ্যাঁ, তাহলে একটা তো রাস্তা তো বলেন। আমার কথা যদি শোনেন তাহলে এই সমস্ত মিটিং মিছিল অ্যাজিটেশনের যারা মাথা আছে সেই তিন চারটে মাথা আগে খুঁজে বের করুন। হ্যাঁ, তারপর তার মধ্যে সবচেয়ে রেওয়াজি যেগুলো সেগুলোকে এমন মারুন যাতে আর কোনো জিন্দাবাদ চিন্দাবাদ করতে না পারে, দেখবেন বাকি সব ঠিক হয়ে গেছে। আরে রাজেন্দরজি, এই কাজ করতে তো আমার এক মিনিট ভি লাগবে না। লেকিন আজকাল দিনকাল পাল্টেছে, ও লেবার লোক ভি সেয়ানা হয়ে গেছে, আর ফির পলিটিক্স ভি তো আছে। কিছু নেই কিছু নেই। মতলব? টাকা ছড়ান টাকা, দেখবেন সব কিনে নিতে পারছেন। এতদিন এলাইনে আছেন এখনো এটা জানেন না? ওর কথা শুনুন পরমেশ্বর বাবু, ও ঠিকই বলছে। কথা বলুন কথা বলুন, না শুনলে যে টিকটিকি গিরি করবে মেরে তার মাথাটা ফাটিয়ে দিন, কিছু হলে আমরা তো আছি। ওকে রাজেন্দরজি, ওকে মহেন্দ্র বাবু। একটা কথা মাথায় রাখবেন, পায়ের ধুলো কখনো মাথায় উঠতে দিতে নেই, আর যদি কখনো উঠেও যায় তাহলে নিজের স্টাইলে সলভ করবে রাজেন্দ্র কুমার। বন্ধুগণ, আপনারা প্রত্যেকে এসে গেছেন, তাই আমাদের তরফ থেকে, আমাদের ইউনিয়নের তরফ থেকে আপনাদের প্রত্যেকে হার্দিক অভিনন্দন। আপনারা আপনারা কেন এখানে সমবেত হয়েছেন আপনাদের নতুন করে বলার কিছু নেই। আজকে আজকে মানিকপক্ষের জুলুমবাজির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আমরা সমবেত হয়েছি। আপনারা এসে পড়েছেন, আপনাদের অনেক ভাই বন্ধু শ্রমিক নেতা এখন এই কারখানায় কাজ করছেন, তারা নিশ্চয়ই একটু পরে চলে আসবে, কিন্তু মনে রাখবেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা সবাই এক, আমরা সবাই এক জোটে লড়ব। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে মালিক পক্ষ কখনো শ্রমিক পক্ষের ভালো চায় না, ওদের কথা ভাবে না। ওরা ভাবে শ্রমিক পক্ষ একটা যন্ত্র, ওদের টাকা দিচ্ছি রক্ত নিগড়ে জল করে নেব। ভুলে যাবেন না এই মালিক পক্ষের পক্ষে অনেক গুন্ডারা আছে, এদের প্রতিহত করতে হবে, এরা চারিদিকে আমাদের ঘিরে আছে। এই মালিক পক্ষ সবসময় চায় শ্রমিকদের রক্ত চুষে একটা রক্ত চুষা বাদুরদের মতো নিজেদের সম্পদ বাড়িয়েই চলেছে। আপনি একটু বাইরে আসুন প্লিজ। কি হয়েছে? আসুন না, একটু আসুন। অনন্তবাবু আর এরা সব না থাকলে না আমি আর বাড়ি ফিরতে পারতাম না। বাবা, তোমার অনেক রক্ত পড়ছে, হাসপাতালে চলো। হাসপাতালে যাবার কোনো দরকার নেই। অনন্তবাবু, হ্যাঁ, আপনারা সবাই বাড়ি যান। না না, আছি আমরা, বাড়ির লোকেরা চিন্তা করবে, ভালো আছি, ওরা সব আছে, কোনো চিন্তা নেই। ঠিক আছে ঠিক আছে, ও সব নিয়ে আপনি ব্যস্ত হবেন না। তাহলে আমরা আসছি তাহলে। এসো, সাবধানে এসো। হ্যাঁ,
আরে নমস্কার নমস্কার রাজেন্দর জি, ভালো আছেন তো? আপনার কথা মতো কাজ করলাম, একদম কোম্পানি ঠান্ডা হয়ে গেল, তাই কিছু মিঠাই নিয়ে এলাম। চলুন ওদিকে বসি, চলুন চলেন চলেন। সরি, তোমার সাথে মনের ধাক্কা তো স্কুল লাইফ থেকেই, কলেজে এসেও তা তুমি বুঝতে পারোনি। সব কিছুর একটা চুলচেরা বিশ্লেষণ দরকার। এই যে ছোকরা, এই বিমানটি তো তোমাকে লক্ষ্য করেই আসছিল, তার মানে তুমি এর কমান্ড্যান্ট। কিন্তু পাইলটটি কে? বিশ্বাস করুন স্যার, আমি জানি না। না না, তা কি করে বিশ্বাস করবো, এটা কি সত্যি হয়? একটা বিমান উড়লো, স্মুথ চু 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 করে ল্যান্ডিং করলো, আর সে বলছে কিছু জানি না। আর ধরো যদি সেটা সত্যি হয়, তাহলে তো আরো মারাত্মক কথা। এ নিয়ে তো অধ্যক্ষের সঙ্গে আলোচনা করতে হবে, নয়তো যে কোনো দিন কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্যার প্লিজ, আমি সত্যি বলছি, আমি জানি না। দেখি এই প্লেনের ককপিটে কি লেখা আছে। ভালোবেসেছি বেশ করেছি, তোমার তো থেকে আমার তুমি চিনলে না, কো পাশেই রয়েছি, খাসাও আসা। কিন্তু এই প্রেম সর্বনাশা, দাঁড়াও দেখাচ্ছি মজা। আমাকে ডেকেছিলেন স্যার? বসুন। থ্যাংক ইউ স্যার। এটা একটু সই করে দিন স্যার। এত টাকা অ্যাডজাস্ট করবো কি করে? যেভাবে সবাই করে সেজন্যই তো আপনাকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে বসানো হয়েছে। আমি ফেঁসে যাব স্যার। ফেঁসে গেলে যাবেন, আমি সামলে নেব। আর যদি আমার নামে বদনাম করেন তাহলে একেবারে ছুটি করে দেব। সই করুন। আমি অনেকদিন ধরে তোকে
ভালোবাসি, আজ দেখি দেখি ছাড় ছাড় বলছি। আমাকে দেখো তো শিক্ষা হয়নি, তুই জানিস না, তুই জানিস না ভালোবাসা কোনোদিন কিচ্ছু দিতে পারে না, কিচ্ছু না, শুধু দুঃখ ছাড়া কিচ্ছু না। তুই কিচ্ছু পাবি না, তুই কিচ্ছু পাবি না, এই দুঃখ ছাড়া, দুঃখ ছাড়া তুই কিচ্ছু পাবি না, কিচ্ছু না। কি রে পূজা, সমরিতা আজ কলেজে আসেনি? পূজাকে দেখিনি রে, সমুদ্রিতা এসেছে। কোথায়? তা বলতে পারি না, দেখ না এখানে ক্লাসরুমে কোথাও আছে। ওকে হাই। কি ব্যাপার বলতো? এই ব্যাপারে কি রে, তুই এখানে কি হলো, শরীরটা খারাপ? কি হলো? আই লাভ ইউ রাজা, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। সমরিতা প্লিজ, এসব কি পাগলামি করছিস? হ্যাঁ পাগল, পাগলই তো আমি, পাগল হয়ে গেছি আমি, তোর জন্য পাগল হয়ে গেছি রাজা। তা হয় না সমরিতা, আমরা তো বন্ধু, তুই জানিস না ইমরান তোকে কত ভালোবাসে, স্কুলে পড়ার সময় তোকে একটু দেখার জন্য সারাদিন ছটপট করত, কতদিন স্কুলে ঢুকতে পারেনি তোকে দেখতে গিয়ে দেরি করে আসার জন্য। ইমরান নিজের চেয়ে তোকে বেশি ভালোবাসে সমরিতা, এসব ছেলে মানুষই ছাড়, আসল ভালোবাসাটা বোঝার চেষ্টা কর। ইমরানের মতো সাচ্চা ছেলে তুই একটাও পাবি না, ওর মনটা অনেক বড়। তিয়াগিলে আসে হাতে
তারি লাগি যত ফেলেছি ও সৃজল, বিনা বাদিনীর শত দল দলে করিছে সে তলমল, তারি লাগি যত ফেলেছি ও সৃজল, বিনা বাদিনীর শত দল দলে করিছে সে ভাতিছে নয়ন পাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তিয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারা, এই বুকে তো তোকেই আগলে রেখেছি মা, হ্যাঁ তোকেই তো আগলে রেখেছি, বল না বল তোর কি চাই, কি চাই বল, আমি যেখান থেকে পারি যেভাবে হোক তোকে এনে দেবো মা, বল আমি যে তোর হাসি মুখটা দেখতে চাই মা, বল আমায়। পারবে না মা, পারবে না, এই পৃথিবীতে সবাই সব কিছু পায় না মা, তুমিও তো চেয়েছিলে ভালোবাসতে, বলো তুমি কি পেয়েছো? থাক সুমু, ওসব কথা থাক, চল ওঠ, হাত মুখ ধুয়ে খেয়ে নিবি, চল আমি চেঞ্জ করে তোকে খাবার দিচ্ছি, চল ওঠ, আয় উঠে আয়। আপনার সঙ্গে আমার একটা কথা আছে। বলে ফেলুন, অত কিন্তু কিন্তু করছেন কেন, আপনার সঙ্গে কি আমার সেই সম্পর্ক? বলছিলাম কি, কথাটা আপনি ওইভাবে নেবেন না, আপনি রায় ইন্ডাস্ট্রিজ এর জন্য এত কিছু করছেন, লেকিন আপনার মুনাফা কি হচ্ছে? পরমেশ্বরজি, রায় ইন্ডাস্ট্রিজ যদি এটা গাছ হয়, তাহলে সেই গাছের গুঁড়ির থেকে কচি পাতাটা পর্যন্ত এই রাজেন্দ্র কুমারের ইঙ্গিতে বাড়ে কমে। কিন্তু রাজেন্দ্রজি, গাছে পোকা ভি লাগতে পারে, আর ঝড়ে ভি পড়ে যেতে পারে, এটা ভি তো আপনাকে খেয়াল রাখতে হবে না? এ গাছ তো নড়বড়ে নয়, শুধু এই রাজেন্দ্র কুমার যখন চাইবে তখন যে কোনো ডাল সে দু মিনিটে কেটে ফেলতে পারে। কিন্তু স্যার, বট গাছের ভি ঝুড়ি নামে আরো ঝুড়ি, ধীরে ধীরে একদিন গুড়িটাকে ভি বাতিল করে দেয়, আপনার অবস্থা ভি ওইভাবে না হয়ে যায়। না মানে আপনি তো আর ও ইন্ডাস্ট্রির মালিক আছেন না, মহেন্দ্র প্রতাপ বাবুর ও দুলের কি ওরাই তো ভবিষ্যতে মালিক হবে না, তখন আপনার কথা নাও চলতে পারে। আমি থাকতে সেটা কোনোদিনও হবে না, রাজেন্দ্র কুমার কোনোদিনও সেটা হতে দেবে না। হ্যাঁ কিন্তু মহেন্দ্র বাবুকে তো ওর বেটিদের সাথে দিতেই হবে, তখনও কি বলে না, হ্যাঁ যা করেছো কামাই সব নিয়ে যাবে জামাই, তখন
আপনাকে কিছু দিলে তবে তো আপনি পাবেন। পরমেশ্বরজি, সেই কারণেই বিয়ের পাত্রটা আমি ঠিক করেই রেখেছি, যাতে লাটাইটা সবসময় আমার হাতেই থাকে, সে ঘুড়ি যতই ওপরে উঠুক না কেন। হ্যালো শেখর, রাজেন্দ্র। ও গুড মর্নিং মামা, অ্যান্ড গুড ইভিনিং ফর ইন্ডিয়া। আসলে আমেরিকা এখন সকাল তো, তাই এভরিথিং ইজ ওকে? হ্যাঁ, এভরিথিং অল রাইট। তোমরা কবে আসছো? আমরা এই নেক্সট উইক। হ্যাঁ, মা বোনকেও সঙ্গে এনো। হ্যাঁ শিও আঙ্কেল, নিশ্চয় আনবো। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সারপ্রাইজটা কি জানতে পারি মামা? তোমাকে একটা কথা বলেছি না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারো অরূপ রতন। তাই রত্ন ভাণ্ডারের সম্ভারটা কোথায় সেটা জানতে পারি কি? পাবে পাবে, সোনার খনির খোঁজ ঠিক সময় পেয়ে যাবে। আমি আছি তো, চিন্তা কি, শুধু আমার উপরে বিশ্বাস রাখো আর আমি যা বলবো সেটা করে যাও। দেখো আজকে তুমি যে জায়গায় পৌঁছেছো সেটাও তো আমার জন্যই। আমি যদি সেদিন তোমার পাশে না দাঁড়াতাম তাহলে? হ্যাঁ 100% মামা, আপনি যা বলবেন আমি তাই করব। ওকে ওকে, বাই, সি ইউ। শেখরকেই টোপটা কেলাতে হবে, তাহলেই সব কিছু ঠিকঠাক চলবে। পূজা, আই পূজা, আই পূজা, কি হয়েছে তোর, বাড়িতে কিছু প্রবলেম? না না, কাল তো তুই কলেজে আসিস। হ্যাঁ, রাজের সাথে একটা খুব খারাপ ইনসিডেন্ট হয়েছে জানিস। কালকে কি হয়েছে? কাল আমরা সবাই ক্লাসে ওয়েট করছি, ম্যাম তখনও আসেনি। হ্যাঁ, রাজা পিছনের বেঞ্চে বসেছিল। এই সর সর সর। দেখি বাবা, আমার পূজার ফুল, ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ছিঁড়ে ফেলো না। আরে এ তো সবার গুরু কিশোর কুমারের বিখ্যাত গান। আরে তাহলে আমাদের রাজাবাবু কি প্রেমে হাবুডুবু খাচ্ছে? খাচ্ছে মানে আলবাত খাচ্ছে, আর খাবে নাই বা কেন? রাজাবাবু যে আমাদের প্রেমের বাজারে সেলিম, আনারকলিরা যে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আমার পূজার ফুল। আরে পাগলু, খাবে কি, ঝাঁজেই তো মরে যাবে। অ্যাটেনশন প্লিজ, দুয়ে দুয়ে কত হয়? চার। আর আমার পূজার ফুল আর ভালোবাসা মানে? পূজা মানে পূজার ফুল, মানে ভালোবাসা হয়ে গেছে। ও খুব এম্বারেস হয়েছে জানিস। আরে বাবা, ওটাও তো পাত্তা দেওয়ার কি আছে। কিন্তু আমার খুব খারাপ লাগছে। ছাড় তো, বন্ধু বান্ধবদের মধ্যে না এরকমটা হতেই পারে, এতে এত সিরিয়াস হওয়ার কিছু হয়নি। জানি, কিন্তু রাজা তো অন্যদের মতো নয়, ও তো একদম আলাদা, তাই না? ও আমার ব্যাপারে কি ভাবলো কে জানে। এতে তোর বা আমার কারোরই কিছু করার নেই, ভাবলে ভাববে। সে তুই ঠিকই বলেছিস, জীবনে ভালোবাসা পাওয়াটা খুব কঠিন রে। এই আমাকেই দেখ না, বাবার ভালোবাসা তো পেলামই না, আর এখন মায়ের বিশাল লড়াই, বিরাট এই পৃথিবীটাতে না জাস্ট হাঁপিয়ে উঠেছি। কই, কেউ তো কোনোদিনও ভালোবাসার দুটো হাত বাড়িয়ে কাছে আসে না? আছে গো আছে, সে আছে তোমার অন্তরে, তুমি খুঁজে নাও গো তাকে, থেকো না গো আর দূরে। আপনি একটু বাইরে আসুন। কত সবুজ বাবা, কত কাজ। সত্যি শহরটা কি তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে না?
আর কিছুদিন পর তো কলকাতাকে চিনতেই পারবে না। এত তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হচ্ছে না। তাও এই চেনা শহর, চেনা মানুষের মধ্যে এসে ভীষণ ভালো লাগে। সত্যি আমি আমি আজকে সত্যি খুব 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 খুশি। আমিও খুব খুশি। দিদিকে তো দেখলাম কলকাতাকে দেখে বিশ্বাসই করতে পারছিল না। কলকাতা এখন এত সুন্দর হয়ে গেছে না, শুধু রাস্তাঘাট নয়, গঙ্গার ধারটার গুলো, পার্ক গুলো এত সুন্দর করে সাজিয়েছে যে বসলে উঠতে ইচ্ছে করে না। ওয়াও, তাহলে তো বাবুঘাট বা প্রিন্সেপ ঘাটে যেতেই ইচ্ছেই করছে। ও রিয়েলি? তাহলে চলো না আজকেই বেরিয়ে আসা যাক। আরে তো তাড়াতাড়ির কি আছে, এখন তো আছো কয়েকদিন, আগে জেটল্যাগ কাটাও তারপরে যেও। ওই তো, আরে এটা পিউ তাই তো? পূজা কত বড় হয়ে গেছো! শুধু বড়ই হয়নি, এইচএস এ দারুণ রেজাল্ট করেছে আমার মেয়ে, এছাড়া মিউজিক নিয়ে পড়ছে তো, মিউজিকে ডিস্টিংশন পেয়েছে। ফ্যান্টাস্টিক, তাহলে তো মাস্টার্স কমপ্লিট করার পর কলেজে বা অন্য কোথায় চাকরি পেয়েই যাবে। আরে দূর, তুমি এখনই এম এর কথা বলছো? তার আগে তো ওকে আগে একটা বিয়ে পাস করতে হবে, তারপর একটা বিয়ে করতে হবে, মানে ডাবল বিয়ে করতে হবে। হোয়াট, ডাবল বিয়ে? আরে ওর কথা তুমি ছাড়ো তো শ্রীলা। আরে পূজা, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো না। হাই, এখানে শোন না পূজা মা, তুই একটা কাজ কর না, তুই তো এখন ফ্রি রয়েছিস, তুই বরঞ্চ ওদেরকে কলকাতা শহরটা ঘুরিয়ে দেখিয়ে দে। আচ্ছা বাবা। কিন্তু অবশ্যই গঙ্গার ধার, ওটা নাকি এখন টেমসের পাড়ের মতন হয়ে গেছে। নমস্কার নমস্কার, কেমন আছেন, কেমন আছো তোমরা? না না না, একদম না একদম না, আজকাল আবার কেউ প্রণাম করে নাকি? বসো বসো বসো, ভালো আছো? একদম না, বসো বসো, প্লিজ বসো। আমি আমার ছেলে মেয়েদের এইভাবেই বড় করেছি, ওখানে যাই করুক এখানে এখানকার নিয়মটা মেনে চলতে হবে। চমৎকার, বিদেশে থাকা কটা ফ্যামিলি বা এইসব রীতিনীতি মেনে চলে বলুন? তা তো বটেই। যাক, বাড়ির কি খবর, সবাই ভালো? দাদা কেমন আছেন? ভালো। রিমা চাটা নিয়ে আয়, আগে সবাই চাটা খেয়ে নাও তোমরা, তারপর জমিয়ে সবাই বসে একসাথে আড্ডা মারা যাবে, কেমন? হ্যাঁ, জলটা নিয়ে এসো এবার, নাও তুমি এবার নাও। শুরু করো শুরু করো। দ্যাটস রাইট, খাও 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 খাও। তুই নিবি নাকি একটা? এখন না, ওরা খেয়ে নি। হ্যাঁ, সাবধানে। হ্যালো। হ্যাঁ রাজা। হ্যাঁ ইমরান। হ্যাঁ বল। একবার ক্লাবে আসবি? কি রে এত জরুরি তলব? রাজা, পূজাকে তুই তোর নিজের থেকেও বেশি ভালোবাসিস তাই না? কিন্তু ও কি তোকে ভালোবাসে? হঠাৎ এই প্রশ্ন কেন? তুই আমায় ভুল বুঝিস না, আমার মনে হয় ও তোকে ভালোবাসে না রে। কেন? নিজের চোখে যা দেখলাম তোকে তাই বলছি। পূজা ওদের বাড়িতে সেই বিদেশ থেকে আসা ছেলেটার সঙ্গে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। সে তো হতেই পারে, আমাকে ভালোবাসে বলে অন্য কারোর সঙ্গে ঘুরতে পারবে না। দেখ রাজা, ব্যাপারটাকে এত হালকা করে নিস না, ব্যাপারটা খুব সিরিয়াস। আমি পূজাকে ভালোবাসি, কিন্তু ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে আমি কি করতে পারি বল? তুইও তো সমদ্রিতাকে কত ভালোবাসিস, কিন্তু ও যদি তোর ভালোবাসা অস্বীকার করে তুই কি ওকে ভুলে যেতে পারবি? কিছু মনে করিস না, যদি তোকে দুঃখ দিয়ে থাকি সরি।
হলো? চুপ করে গেলে কেন, কি ভাবছো? না, ভাবছিলাম যে কিচ্ছু ভাবতে হবে না। পূজাকে তোমার ভালোবাসার জালে এমন ভাবে জড়াও যাতে ও তোমাকে পাওয়ার জন্য ছটফট করে ওঠে, ব্যাস। কিন্তু মামা, কোনো প্রবলেম? প্রবলেম কিসের? 100 কোটি টাকার সাম্রাজ্য রায় ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার তুমি, এমনি এমনি হবে। অবশ্য যদিও নামেই তুমি, আসলে থাকবে আমার। যা বলবো সেই অনুযায়ী কাজ করে যাবে, তাহলেই হবে, ঠিক আছে? হ্যালো। হ্যালো সমাদ্রিতা। ও হ্যাঁ বল, কালকে তুই কলেজে আসলি না কেন? আসলে বাড়িতে কিছু গেস্ট এসেছে। ও, তুই তো জানিস বাবা মা চায় তোরা। তা তোর সেই ভাইব্রেন্ট শিখরদা নাকি, তার আবার এসেছে নাকি? সবাই এসেছে। ও শোন বাবু, তুই একটু সাবধানে থাকিস, বুঝলি তো? আচ্ছা শোন না। হ্যাঁ বল। বলছি, আজ কলেজে যাওয়ার পথে আমার সাথে একটু দেখা করবি? হ্যাঁ বেশ তো, দুটো কার্ড নিয়েই চলে যাস। কার্ড? কিসের কার্ড রে? কাল আমার জন্মদিন না, শোন না। তোকে কিন্তু আসতেই হবে। আর রাজার কার্ডটাও তোকে দিয়ে দেবো, প্লিজ ওকে একটু দিয়ে দিস। বলিস ও যেন আসে। এইয়ে প্রেমারুর পাইলট, সামনে তো বইটা খোলা রয়েছে আর তাকিয়ে রয়েছে দরজার দিকে, কখন ফ্লাইট আসবে? বলি এঁচোর দেখেছ? না স্যার। এঁচোরের আঠা দেখেছ? না। কিচ্ছু দেখোনি? ওই এঁচোরের আঠার মতো লেগে না থাকলে পড়াশোনা কিছু হবে না। এখানে বই খুলে বসে না থেকে যাও, বাইরে গিয়ে অপেক্ষা করো, কখন ওই চু 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 করে প্লেন আসবে। যাও যাও। এরা হচ্ছে সব এঁচোড়ে পাকা ছোকরা, এদের কিছু হবে না, মজনু হয়ে বসে আছে। এদিকে বাপ মা ভাবছে আমার ছেলে পড়াশোনা করে আইনস্টাইন হবে, নিউটন হবে, রমন হবে। কিচ্ছু হবে না, সব গোল্লায় যাবে, অশ্ব ডিম্ব প্রসব করবে। হাই, ইচ্ছে মতো আসে যায়। লক্ষ্মী, এতদিন পর কলেজে, কি করে, কোথায় থাকে? ও কিছু করে না, ও বেকার আসে কলেজে। হ্যাঁ রে, তোরা কেউ দেখলি রাজাকে কলেজে আসতে? কি ব্যাপার, আজ এত সেজে গুজে আবার এসেই রাজার খোঁজ, কেসটা কি? কেসটা জন্ডিস। ধ্যাত বাবা, ওইসব কিছু না, বল না রাজাকে দেখলি কলেজে আসতে? না, হয়তো লাইব্রেরিতে হবে, ওর তো আর সময় নেই না আমাদের সাথে কথা বলবে, আমরা তো আর স্কলার নই, সময় কেন নষ্ট করবে বল? ঠিক আছে, আমি তাহলে দেখি। হ্যাঁ তুই যা দেখে। কাটা হেভি লাগছিস কিন্তু। উফ, আসুন আসুন আসুন। হুম, ইমরান, এই অপমানটা না করলেই হচ্ছিল না, টাকাটাই সব হলো, প্রেম ভালোবাসা এসবের জীবনে কোনো মূল্য নেই। ওকে সরি। হ্যাপি বার্থডে। ওহ থ্যাংক ইউ। এত লেট কেন? হ্যাঁ সব সময় লেট লাতিব না। সরি সরি সরি। এনে ধর বাবা, আমার নাকামি করে গিফট এনেছে, চল 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 সবাই সাথে। হাই। তুমি এখানে? আমি পূজার সঙ্গে কলেজে পড়ি। তোমার নিমন্ত্রণ করেছে নাকি? হ্যাঁ। কার্ড আছে? হ্যাঁ। ঠিক আছে, এসেই যখন পড়েছো তখন যাও। একটা কথা মাথায় রেখো, ভেতরে অনেক ইম্পর্টেন্ট গেস্ট আছে, কোনো গোলমাল বাদিও না। আর একটা জিনিস শুনে রাখো,
এই রায়বাড়ির ভেতরে ঢোকার সুযোগ কিন্তু সবাই পায় না। আরে যাও যাও, সুযোগ যখন পেয়েছো যাও। হ্যাঁ ভালো আছি, নমস্কার। মঞ্জুদা, পরমেশ্বরজি। আমি আপনাদের সামনে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। আজ রায় ইন্ডাস্ট্রিজের মহেন্দ্র প্রতাপ রায়ের জ্যেষ্ঠা কন্যা পূজার জন্মদিন। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা আশা করব আপনারা সবাই আমাদের পূজাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এই জন্মদিনের আজকে মেন আকর্ষণ পূজার নিজ কণ্ঠে একটি গান। আমার মনে হয় তার ওই সুকণ্ঠে গান শুনে আপনারা সবাই খুবই আনন্দ পাবেন। আমি এবার ডেকে নেব পূজাকে। পূজা, পূজা,
এখানে বলো। হ্যাপি বার্থডে। আমি তোমার জন্য হাতে বানিয়েছি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। বস, এতগুলো সাহস? হ্যাঁ, রয় ম্যানশনে দাঁড়িয়ে মহেন্দ্র প্রতাপের মেয়ের সঙ্গে এই ওর জিপটা টেনে ছিঁড়ে দে, এমন মার মারবি যেন এক মাস বিছানা ছেড়ে উঠতে না পারে। বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখটা আজই মিটিয়ে দে। এক্ষুনি সার্চ করে দিচ্ছি বস। এখানে নয়, ডেকে বাইরে নিয়ে যা, তারপর যা পরিষ্কার। ঠিক আছে। পূজা, কি হলো? তোকে একটা জরুরি খবর দেওয়ার আছে। কি? রাজাকে কিছু গুন্ডারা বাইরে ধরে নিয়ে গেছে, মনে হয় খুব মারধরও করছে রে। আমি কিছু বুঝতে পারছি না, তুই প্লিজ চল। চল চল চল। কোথায় যাচ্ছিস? কোথাও যাবি না, পার্টি চলছে, লোকজন রয়েছে, সেখানে গিয়ে জয়েন কর। রায় পরিবারের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের এই অবস্থাই হবে। ভাগ্যি সিমটা নজর রাখতে বলেছিল। কিমান মারছে? ইমরানকে ফোনটা করি। হ্যালো হ্যালো ইমরান। হ্যাঁ বলা বল। রায়বাড়ির পাশে যে মাঠ, ওখানে গুন্ডারা রাজাকে মেরে ফেলে রেখে চলে গেছে। সে কি? তুই এক্ষুনি অর্ডার নিয়ে চল। আমি এক্ষুনি আসছি। কি হলো ব্যাপারটা? পুণ্ডরীকাক্ষ বাবু। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ শুনুন, একটা ঘটনা হয়েছে। এই আমাদের পার্টিতে রাজা বলে একটা ছেলে এসেছিল। হ্যাঁ, ঝামেলা করছিল, বারণ করাতে শোনেনি, তারপরে বাধ্য হয়ে একটু টকজাল দিতে হয়েছে আর কি। কি করতে হবে সেটা বলুন। দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন। বড় বাবু আপনাদের সঙ্গে দেখা করতে চাইছে। ওগো পুলিশ, কি হয়েছে? এটা কি রাজা চ্যাটার্জির বাড়ি? হ্যাঁ। আপনি? আমি রাজার মা। আপনার ছেলের নামে গোলমাল পাকানোর অভিযোগ রয়েছে। এসব কি বলছেন আপনারা? ঠিকই বলছি, রাজাকে ডেকে দিন। কিন্তু রাজা তখন বাড়ি ফেরেনি। আমরা বাড়িটা সার্চ করব। ইয়েস স্যার। দেখুন, আপনি যা ভাবছেন তা নয়, আমার ছেলে সেরকম নয়। থামুন তো মশাই, সব বাবা মেয়ে এরকম কথা বলে। কি হলো, কিছু পেলে? না, কাউকে পাইনি। চলো। কারোকে পাওয়া গেল না স্যার। ঠিক আছে, চলো পালিয়ে কদিন বাঁচবে? শুনুন, বাড়ি ফিরলে আপনার গুণধর ছেলেকে বলে দেবেন থানায় গিয়ে হাজিরা দিতে, নইলে দুঃখ আছে কপালে। চলো দেখি, মুখটা একটু ঘোরা এদিকে। দাঁড়া দাঁড়া, হাত দিস না। আরে দাঁড়া, কিচ্ছু হয়নি। কিউরে ইমরান, রাজার কিছু হয়েছে? না নানি, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না।
দেখো দিদি, আমি যেটা বলছি সেটা পূজার ভালো ভেবেই বলছি। আপাতত কয়েকটা দিন ওকে কলেজ ফলেজ কোথাও যেতে দিও না। একটা জিনিস তো প্রমাণ হলো, আস্কারা না পেলে ছেলেটার এত সাহস হতো না। মহেন্দ্র প্রতাপ রায়ের মেয়েকে একটা বস্তির ছেলে, আমি না ভাবতে পারছি না। আর ওই ছেলেটাকে নেমন্তন্ন করবেই বা কেন, ওর স্ট্যান্ডার্ডটা কি? তাই বলে ওকে ওইভাবে মারধর করাটা তোর উচিত হয়নি রাজু, এতে তো আমাদের মাথা নিচু হলো। রায় পরিবারের একটা মেয়েকে একটা কুলির ছেলে বিয়ে করবে, এটা ভাবলেই আমার মাথায় খুন চড়ে যায়, ব্যাস। কিন্তু দেশে তো আইন কানুন বললে একটা ব্যাপার আছে নাকি? একবার ভাবো তো, ছেলেটার যদি কিছু হয়ে যেত তাহলে এতক্ষণ আমাদের হাত করা পড়ে যেত। আর ভুলে যাস না, 18 বছর বয়সের পর ছেলে মেয়েদের নিজেদের জীবনের সিদ্ধান্ত নেবার পূর্ণ অধিকার আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর সেই অধিকারটা কখনোই পরিবারের মান মর্যাদা ধুলোয় মিশিয়ে নয়। আর খুব তো বুক ফুলিয়ে অধিকারের কথা বলছো, একবার মনে করে দেখো তো সেই দিনগুলো, এই রাজেন্দ্র কুমার ঘোষ না থাকলে তোমাদের আর তোমাদের রায় ইন্ডাস্ট্রিজকে চুষে শেষ করে দিত তোমার শ্বশুরবাড়ির লোকেরা। ঠিক আছে ঠিক আছে, এনাফ ইজ এনাফ। এই এক কথা শুনতে শুনতে আমার কান ছালাপালা হয়ে গেল। আর যাই বলিস না কেন, মেয়ে অ্যাডাল্ট হয়ে যাবার পর পরিবারের মর্যাদার দোহাই দিয়ে তার মতামতকে উপেক্ষা করা যায় না রাজু, সেটা অন্যায়। ও তুমি যাই বলো, আমি বেঁচে থাকতে রায় পরিবারে কোনো কুলির ছেলে ঢুকবে না, ব্যাস, এটাই আমার শেষ কথা। কাকু। আরে এক মিনিট, তুমি আমার কোলে উঠে বসো। তা তোমার নামটা জানো কি? পিউ। পিউ পিউ, রাইট, আমি ভুলে গেছি। আচ্ছা পিউ, তুমি কোন ক্লাসে পড়ো? থ্রি। থ্রিতে? বাবা, অনেক বড় হয়ে গেছে তো। তা আমাকে একটা কথা বলো তো, তোমার দিদি এখন কি করছে? দিবা এখন ঘরে শুয়ে আছে। ঘরে শুয়ে আছে? আচ্ছা আচ্ছা পিউ, তুমি কি কি ভালোবাসো? পিৎজা আর বার্গার। আর তোমার দীপ ভাই? পিৎজা। পিৎজা? জানো পিউ, আমাদের আমেরিকায় না এত তো বড় বড় পিৎজা আর বার্গারের দোকান আছে। যখন তুমি আমার সঙ্গে যাবে তখন তোমাকে অনেক অনেক খাওয়াবো। আচ্ছা পিউ, আমাকে যে একটা কথা জানতে হবে, তুমি তোমার দিদির কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে তোমার দিদি আমার সঙ্গে আজকে বেড়াতে যাবে। জিজ্ঞাসা করবে তো? হ্যাঁ। ঠিক আছে, অবশ্য তুমিও আমার সঙ্গে যেতে পারো। রাইট, ঠিক আছে, কিন্তু একটা জিনিসকে কারেক্ট করতে হবে। তুমি আমাকে কি বলে ডাকলে? কাকু। কাকু? আমি তো তোমার কাকু নই, আমি তোমার জামাই বাবু। কি বলবে? জামাই বাবু। রাইট, তাহলে যাও দিদিকে একবার জিজ্ঞাসা করে এসো আমার সঙ্গে বেরোবে কিনা। ওকে, কিসি দাও। ভেরি গুড, লাভলি, যাও। আরে কাল যে বললাম ওর বাড়িতে একটা খবর দিতে, যাতে বাড়ির লোক চিন্তা না করে, যাতে ওরা জানতে পারে আমাদের এখানে আছে, দিয়েছিস খবর? হ্যাঁ চাচা, ওর বাড়িতে ফোন করে ওর মাকে সব বলে দিয়েছি। ঠিক আছে, একবার ডাক্তারকেও দেখিয়ে নিতে হবে। জানিস, সারা জীবন ধরে একটা কথা বুঝেছি, যে ভালোবাসা যেমন একদিকে খুব কোমল, খুব পবিত্র, তেমনি ভালোবাসা ভীষণ শক্তি ধরে। ভালোবাসাকে অনেকে তাই ভয় পায়। যারা ভালোবাসাকে ভয় পায় তারা ভাবে যাদের ভেতর ভালোবাসা আছে তাদের থেকে একটা উপড়ে ফেলে তাদের ধ্বংস করবে, তাই তারা এইসব করে। কিন্তু ভয় পাস না, আল্লাহর কৃপায় ভালোবাসার জয় হবে, তোর জিতবি। Yes, come in. Yes, sir. এক কাজ করুন ম্যাডাম, আপনি অ্যাকাউন্ট্যান্ট রশিদ বাবুকে একবার আমার কাছে পাঠিয়ে দিন, ইটস আর্জেন্ট। ওকে স্যার। হ্যাঁ বল গণেশ। কালু খবর দিল, ওই লোফার ছেলে ইমরান রাজাকে শেল্টার দিয়েছিল। তার মানে আমার ভাগ্নি আর ওই অটোরিকশাওয়ালা? কাম ইন। রশিদ বাবু,
লাস্ট মান্থের সব বিলগুলো আপনি প্রপারলি চেক করে তারপর পাঠিয়েছিলেন তো? ওর সঙ্গে একটা ছেলে আর একটা মেয়ে ছিল। করার সময় কোথায়? তবে ওই তিনটে চারটে হবে, কারণ প্রত্যেকটা বিল আপনার সই রয়েছে। তো দেখেছি যখন ছেলেটাকে গিয়ে কেলালো না কেন? কি করব বস? মানে নাকা যুধিষ্ঠিরটাকে? বিলগুলোর মধ্যে 50 লাখ টাকার হিসেবের গোলমাল রয়েছে। পয়সা পেলে তো ভালো মানুষকে ভিডিও পাঠ করে দিস, আর একে কেলাতে তো ফাটছে কোথায়? অটো ইউনিয়ন ফিউনিয়ন আছে না, একটা লাফড়া হয়ে যাবে বড়। আরে সেটা তো আমি সামলাবো। চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, আমার প্রশ্নের জবাব দিন, টাকাগুলো কোথায় গেল? আসুন, সারা গুন্ডামি করে খাবি, আবার ভদ্রলোকের জব্বা গায়ে দিয়ে খ্যামটা নাচবি, দুটো একসঙ্গে হবে না, পরিষ্কার বলে দিলাম। আমি আপনাকে 7 দিন সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে আপনি যদি অ্যান্সার দিতে না পারেন, ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকোয়েন্স, ইউ মে গো নাও। ইয়েস স্যার। এক্ষুনি গিয়ে ওই অটো ড্রাইভারটাকে আর অটোটাকে গুঁড়িয়ে দে, আর যদি না পারিস তাহলে পরিষ্কার বল, আমি অন্য ব্যবস্থা করব। আগে অটোটা আর তারপর তোদের। ঠিক আছে স্যার। এই তো লাইনে এসেছো। শোনো, প্রথমে অটোটাকে গুঁড়িয়ে দেবে, তাতে যদি সিদ্ধ না হয় তাহলে ছেলেটাকে এমন মার মারবে যাতে হাসপাতালের বেডে শুয়ে থাকে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি যা বলছেন আমি সেটাই করে দেবো। চাচা, এরা কারা? কেনই বা আমার অটোটা ভেঙে দিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। কারা এসে অটোটা ভেঙে দিয়ে গেল এটা তো আমাকে জানতে হবে। এ আমাকে জানতেই হবে। শেখর, পূজা কি আছে মা, এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? এই এই মেয়ে কাঁদছিস কেন? কিছু না মা। আমার কাছে লুকোচ্ছিস? পারবি লুকোতে? বল আমাকে, বল কি হয়েছে, বল আমাকে কি হয়েছে মা, কি হয়েছে বল। কাঁদে না মা, কাঁদে না, বল আমাকে, বল কি হয়েছে। বাবা সেদিন আমার কলেজের বন্ধু রাজাকে পার্টি থেকে ডেকে নিয়ে গিয়ে গুন্ডা দিয়ে মার খাইয়েছে। ওর কি দোষ বলো মা, আমি তো ওকে পার্টিতে ইনভাইট করেছিলাম। অন্যায় হয়েছে। এবার আমি ওদের সামনে কি করে মুখ দেখাবো? খুব অন্যায় হয়েছে আমি জানি, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না মা, বিশ্বাস কর। যদি উপায় থাকতো। রাজা খুব ভালো ছেলে মা। জানি, আরে ও জানি যে তুই ওকে খুব ভালোবাসিস। তবুও তো তোমাদের জন্য আমি মামার পছন্দ করা ছেলেকে বিয়ে করবো বলেছি, কিন্তু আজকে যা দেখলাম তারপর। কি দেখলি? শেখরের সাথে লিন্ডার একটা অবৈধ সম্পর্ক আছে। কি বলছিস? দাঁড়া আমি দেখছি। আরে আসুন আসুন আসুন, বসুন বসুন। গুড মর্নিং। গুড মর্নিং। বসুন। তা রাতে ভালো ঘুম হয়েছে তো? হ্যাঁ। কোনো অসুবিধা হয়নি তো? কোনো প্রবলেম নেই, খুব ভালো ঘুমিয়েছি। তাহলে আজকে কি কালীঘাট, দক্ষিণেশ্বর এসবগুলো ঘুরে নেবেন নাকি? না, এবারে থাক, কালকে এতটা জার্নি করতে হবে।
সে কি কথা, এই তো সব এলেন, এর মধ্যে ফেরার কথা ভাবছেন কেন? আসলে শেখরের একটা অ্যাসাইনমেন্ট এসেছে, ও না গেলে কয়েক কোটি টাকার প্রজেক্ট লস হয়ে যাবে। ওর পার্টনার লিন্ডা ফোন করেছিল, আর এসেই যখন পড়েছি শ্বশুরের ভিটেটা একটু ঘুরে যাই। কিন্তু শেখরের সঙ্গে পূজার এনগেজমেন্টের ব্যাপারটা নিয়ে। শেখরের সঙ্গে পূজার বিয়েটা হবে না রাজু। হ্যাঁ, সে কি কথা, কেন? উনি তো এখানে বসে আছেন, ওনাকে জিজ্ঞেস করো, ওনারই তো ছেলে। মানে বলছি, সব হিয়ালি করে কথা বলো না, বলো না কি হয়েছে। কি শেখরের সঙ্গে লিন্ডার একটা অ্যাফেয়ার আছে। কি বলছেন, কি? যেটা ওরা বেমালু চেপে গিয়ে আমাদেরকে সম্পূর্ণ মিথ্যে। দেখো, তোমার এই আদিকালের ধারণাগুলো, লিন্ডা শেখরের বিজনেস পার্টনার, এতে অসুবিধাটা কোথায়? এক্স্যাক্টলি, এটা আমার রাজু, অসুবিধাটা সেখানে। আমার মেয়ে কাকে বিয়ে করবে না করবে সেটা আমি ঠিক করব। মহেন্দ্র বাবু, বাড়িতে ডেকে এভাবে অপমান না করলেও পারতেন না। শুনুন, আর কিচ্ছু শোনার নেই দিদি। ঠিক আছে, কিন্তু এভাবে বলা না। না, তুই কথা বলিস না বেশি। সুধরে যাবে। মনে রাখবি, বুঝলি? কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? আমি পূজার বন্ধু সমাদৃতা, আমরা একই কলেজে পড়ি। আমি পূজার সাথে একটু দেখা করতে যাব। পারমিশন আছে তো? পারমিশন? হ্যাঁ, আসলে পরীক্ষার নোটিশ বেরিয়েছে বুঝলেন তো, আর পূজাকে না এগুলো সব দিয়ে বুঝিয়ে ভালো করে বলতে হবে। আর তাছাড়া আন্টি আমাকে আসতে বলেছিলেন। আন্টি আসতে বলেছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি একটু ভিতরে জিজ্ঞাসা করে আসছি। দাঁড়া 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 দাঁড়া, পড়াশোনার ব্যাপারে বলছি তো, যান আপনি ভেতরে যান। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। পূজা, কাঁদছিস কেন, কি হয়েছে তোর? কি হলো পূজা? রাজার ভালোবাসাকে ইগনোর করে আমি ওকে ঠিক যেভাবে কষ্ট দিয়েছি, আজ একই কষ্ট আমার কাছে ফিরে এসেছে। সুমি আমার কাছে ফিরে এসেছে, মা বাবাকে কষ্ট দেব না বলে, ওদের পছন্দ ছেলেকে আমি বিয়ে করব বলে হ্যাঁ বলেছি, কিন্তু এতদিন পরে জানতে পারলাম ছেলেটা চরিত্রহীন। মামা আমার ফোন কেড়ে নিয়েছে, আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ। মামার সন্দেহ আমার রাজার সাথে সম্পর্ক আছে, যদি পালিয়ে যাই তাতে তো মামারই লাভ না? জানি না, তুই একবার আমাকে এখান থেকে বের করে নি, রাজার সাথে একবার আমার দেখা করা প্লিজ। হ্যাঁ রে, কাকু কাকিমা কিছু বলছেন না? তুই তো সব জানিস, রায়বাড়িতে মামার কথাই ফাইনাল, মামার উপরে তো কেউ কোনো কথাই বলে না। কি ব্যাপার, সকালবেলা একেবারে মুখ গোমড়া করে বসে আছো, শরীর টরীর খারাপ নাকি? না, কিছু হয়নি মনে। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি, কিন্তু কি এমন ঘটনা যা তুমি আমাকেও বলবে না? পূজাকে দেখলি? পূজা?
কেন, ওর আবার কি হলো? মেয়েটার মুখের দিকে তাকিয়ে তুমি কিছু বুঝতে পারো না? আজকাল ওর মুখের দিকে তাকালেই আমার মনে হয় ও আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে, মেয়ে হয়ে জন্মানোটা কি অপরাধ? কিন্তু কি এত দুঃখ? মনের ভালোবাসার, তার মানে সেও হয়তো কাউকে ভালোবাসে কিন্তু মনের ভেতরের এই কথাটাকে বুঝিয়ে উঠতে পারেনি, কিংবা বুঝলেও বলতে পারেনি, এখন সেই ভালোবাসাকে আঁকড়ে ধরার জন্য ছটফট করছে। হ্যাঁ, কিন্তু তাতে অসুবিধাটা কোথায়? এই সমাজ, সংসার, আর তার দোসর আমার কৃতি ভাই। দেখ বেটা, জিন্দগিতে যত বড় দুঃখ আর বিপদ আসুক না কেন, শান্ত থাকতে হয়, যদিও উসকা সামনা করো, তাহলে আর কেউ তোকে হারাতে পারবে না। যা বেটা যা, হাত মুখ ধোলে। তোর করিম চাচা এতক্ষণে হয়তো তোর নটরটাকে নয়া বানিয়ে দিয়েছে। ইমরান বেটা দেখে যা। যাই চাচা। আরে চাচা, কি করেছোটা কি গো? আরে বাস, দারুণ হয়েছে, এ তো ভাবাই যাচ্ছে না। চাচা, আমি তোকে বলেছিলাম তো যে ভাঙা হয়তো সহজ কিন্তু গড়াটাও কঠিন না। ভালোবাসা থাকলে পৃথিবীর সব কাজ সহজ হয়ে যায়। পৃথিবীর এমন কোনো দুঃসাধ্য কাজ নেই যা ভালোবাসা দিয়ে পাওয়া যায় না। যা নাস্তা উসে করে নে, তারপর একবার চালিয়ে দেখ তো কিরকম চলছে। ঠিক আছে। হায় আল্লাহ, হ্যাঁ তোর পেটে পেটে এত কই, আমাকে তো কিছু বুঝতে দিস নি। সমাদিতা, সমাদিতা একটু দাঁড়াও, দাঁড়াও প্লিজ। সমাদিতা, তোমাকে একটা কথা বলার ছিল। আমি জানি সমাদিতা, আমার মতন ছেলের তোমাকে ভালোবাসার কোনো যোগ্যতাই নেই। আমি তো একটা সামান্য অটোওয়ালা, আর কোথায় তুমি। তবে একটা কথা বলতে পারি, আমি তোমাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসি সমাদিতা। তুমি ভয় পেও না, মাটির পৃথিবী থেকে চাঁদকে কাছে চাইলেই পাওয়া যায় না, তাই আমি দূর থেকেই তোমাকে ভালোবেসে যাব। শুধু একটা রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? আমার জন্য নয় সমাদিতা, রাজার জন্য। ওর আজ সত্যি সত্যি জীবন মরণের সমস্যা, আর আমরা ছাড়া ওর পাশে কে দাঁড়াবে বলো? তুমি বলো, ভালোবাসা কি অপরাধ? তবু রায় পরিবার, পুলিশ আর গুন্ডা ওর পিছনে লেলিয়ে দিয়েছে। রায় পরিবার নয় ইমরান, পূজার মামা। হ্যাঁ, পূজাকে যে করেই হোক ওদের খপ্পর থেকে বের করে আনতেই হবে সমাদিতা, আর সেটা পারবে একমাত্র তুমি। ওদের ভালোবাসাকে সার্থক করতেই হবে। ভালোবাসা স্বপ্ন আশা আজ মনে দিল ভাষা, জানতে চাই বারে বারে, জানতে চাই বারে বারে, আমি পাব কি তোমায়। ভালোবাসা স্বপ্ন আশা আজ মনে দিল ভাষা, জানতে চাই বারে বারে, জানতে চাই বারে বারে, আমি পাব। কিরে সুলোমন, হলো সমাদিতা, তুমি আজকে এসছো, তোমাকে অনেক ধন্যবাদ। চলো তোমাকে চাচার সঙ্গে আলাপ করিয়ে দিই। ওকে, প্ল্যানটা না আমরা আলোচনা করে নেব। হ্যাঁ চাচা, সমাদিতা। আরে এসো এসো, ভালো আছো? বসো বসো। হ্যাঁ, তোমার কাছে তো শুনেছি সবই। হ্যাঁ, কিন্তু মুশকিলটা কি জানো তো, এই রায় পরিবারের সঙ্গে লড়াই করতে হলে বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। কিন্তু চাচা, আমি আমার নিজের জন্য কিছু বলছি না, রাজার জন্য বলছি। এই লড়াই আমাদের জিততেই হবে, রাজা খুব ভালো ছেলে। হ্যাঁ, একটাই পথ আছে। কি পথ? কি ব্যাপার,
আপনি আবার এসছেন, প্রত্যেকদিন কি ব্যাপার বলুন তো? আজকে ঢুকতে দিতে পারবো না। তাছাড়া বাবু জানতে পারলে আমাদের চাকরি নিয়ে জানাজানি। আমি যে যাবো আর আসবো। আচ্ছা আপনারা তো পড়াশোনা জানেন, বলুন আপনারা কি চান যে রায়বাড়ির মেয়ে পরীক্ষায় ফেল করুক? আহ বলছি তো আজকে দেখা হবে না, আপনি আসুন। হ্যাঁ আসুন। ঠিক আছে আমি আজকে চলে যাচ্ছি, বাট হ্যাঁ আমি রাজেন্দ্র আঙ্কেলের কাছে কিন্তু আপনাদের দুজনের ব্যাপারেই কমপ্লেন করব, যে আপনারা দুজনে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন আর আমাকে ভেতরে ঢুকতে অবধি দেননি, তখনই টের পাবেন। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে আসুন 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 আসুন। রাজা, ও ইমরান আয় বস। রাজা তোর সঙ্গে একটা জরুরি কথা ছিল। কি কথা? শুন একটা প্ল্যান আছে। কি? শোন বলছি, কি ব্যাপার এখনো বাড়ি যাননি? স্যার এখনো আছেন তো অফিসে। স্যার এখনো আছেন? তারপর? তাহলে তো আপনার কথা মতো প্ল্যান সব ঠিকঠাকই চলছে। এবার ও রয় ইন্ডাস্ট্রিজ এর মালিকের চেয়ারে আপনাকে কবে দেখতে পাবো? দেখবেন দেখবেন, আগে মাছটাকে ভালো করে খেলিয়ে ডাঙায় তুলি, তারপর সময় হলে ঠিকই দেখতে পাবেন। কথায় আছে সবুরে মেওয়া বলে। এসব আপনি কি বলছেন রসিদবাবু? যাকে এতটা বিশ্বাস করলাম, এত বড় কোম্পানির একটা সিনিয়র পজিশনে বসালাম, সেই সেই রাজেন্দ্র কিনা আমাকে? ক্ষমা করবেন স্যার, আমি একজন সাধারণ অ্যাকাউন্ট্যান্ট, আমি ওনার ব্যাপারে কিছু বলার সাহস আপনাকে করিনি। তবু আমি একটা কাজ করেছি। কি কাজ? কিছু ওনাদের গোপন কথোপকথন রেকর্ড করেছি এখানে, আপনি দেখতে পারেন। এবার ও রয় ইন্ডাস্ট্রিজ এর মালিকের চেয়ারে আপনাকে কবে দেখতে পাবো? দেখবেন দেখবেন, আগে মাছটাকে ভালো করে খেলিয়ে ডানায় তুলি, তারপর সময় হলে ঠিকই দেখতে পাবেন। কথায় আছে সবুরে মেওয়া বলে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, এই রেকর্ডিংটা মুছবেন না, এটা আমার প্রয়োজনে কাজে লাগতে পারে। ওকে স্যার, আসুন আসছি। বৌদি, এই আমরা কজন আছি রে? পাঁচটা চা দাও তো, একটু কড়া করে দেবে। আজকে তো বড় টাকা দিসনি তুই। হ্যাঁ কি বলছো গুরু? তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। এ গুরু, ইমরান মনে হচ্ছে এসছে অটোতে হাওয়া দিতে। কে? ইমরান। ওই তো, যা যা যা, ধর ধর। আজ কিন্তু সারা ভালটাকে খেলিয়েই ছাড়বো। ওই শালা বাঁচাবে, ওর জন্য শালা রাজা পাবে। কি হচ্ছে গো? হ্যাঁ ফ্যাক্টরিতে কোনো গন্ডগোল হয়েছে? না না তেমন কিছু নয়। মানুষের মনের মধ্যে যে লোভ মানুষকে মরিয়া করে তুলেছে, তার মোকাবিলা করা কি সহজ কথা? সম্ভব নয় কিছুতেই। আর শুধু রায় পরিবার নয়, এই রায় ইন্ডাস্ট্রিজের উপরেও অন্ধকারের মেঘ ঘনিয়ে এসেছে। কি? রায় পরিবারের উপর অন্ধকারের মেঘ? কি বলছো তুমি? এই গভীর ষড়যন্ত্রের পেছনে কারা আছে গো? হ্যাঁ তুমি তো কারো কখনো কোনো ক্ষতি করনি, তাহলে বরঞ্চ এই রায় পরিবারের জন্য অনেকে নিজের পায়ে মাটি খুঁজে পেয়েছে। ভদ্রতা ভালোবাসা এই কথাগুলো আজকে দিনে অচল হয়ে গেছে। ভালোবেসে কাউকে যদি তুমি সবকিছু দিয়েও দাও, সেই যে তোমাকে ছোবল মারবে না তার গ্যারেন্টি কোথায়? তুমি কার কথা বলছো গো? তাহলে কি রাজুর হাত রয়েছে এর পেছনে? ইয়েস, মিস্টার রাজেন্দ্র ঘোষ ইজ দ্য মেন কালপ্রিট। এ কথা সত্যি? কি করে জানলে তুমি? প্রথমে আমিও ঠিক বিশ্বাস করতে চাইনি, কিন্তু নিজের চোখে যে প্রমাণ আমি দেখলাম, তারপর আর অবিশ্বাসের কোনো জায়গায় থাকতে পারে না।
অত্যন্ত প্ল্যানফুলি সে ধীরে ধীরে এগোচ্ছে রায় ইন্ডাস্ট্রিজের মালিক হওয়ার জন্যে। সকলের অজান্তে কোম্পানি থেকে বহু টাকা সরিয়ে ফেলেছে রাজেন্দ্র, আর এই কাজের জন্য ফাঁসি দিয়েছে আমাদের কোম্পানির পুরনো অ্যাকাউন্টের নসিদ বউকে। শুধু তাই নয়, কাউকে কিছু জানিয়ে দিলে অসিতবাবুকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে রাজেন্দ্র। রাজেন্দ্রর এর পরের টার্গেট হলো পূজা আর পিউ, আর তারপর তুমি আর আমি। অসিত বুতলা ভিডিও ফুটেজ থেকে আজ আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে গীতা। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি দুধকলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, আজ সে বড় হয়ে ছোবল মারতে শুরু করেছে। কিন্তু কি করতাম আমি? সেদিন ওই অসহায় অবস্থায় ওকে যদি আমি তুলে নিয়ে না আসতাম, তাহলে আজ অন্ধকারে তলিয়ে যেত, আর সেই যন্ত্রণা সারা জীবন আমাকে কুরে কুরে খেত। তাই তো, কেউ বিশ্বাসঘাতকতা করলে যে বিশ্বাস করেছে তার কি দোষ বলো? তোমার জায়গায় আমি থাকলে আমিও ঠিক তাই করতাম। না মহিনা, এনাফ ইজ এনাফ। পূজা পিউয়ের গায়ে কেউ আঁচড় কাটতে গেলে আমি তাকে ছেড়ে দেব না। আর সেই জন্য তো আমার বন্ধু ডিএসপি বাসব চৌধুরীর কাছে একবার যাচ্ছি, দেখি না ও কি বলে। তবে এটা বুঝতে পারছি, যেটুকু আমি জানতে পেরেছি সেটা বিরাট হিমশৈলীর কণা মাত্র। ওর সঙ্গে টক্কর দিতে গেলে আমরা ভেঙে চুরমার হয়ে যাব। রায় ইন্ডাস্ট্রিজের জন্য এতগুলো বছর ব্যয় করেছি কি এমনি এমনি, এখন অন্য কেউ সেটা লুটে পুটে খাবে সেটা তো আমি জীবন থাকতে হতে দেব না। রায় ইন্ডাস্ট্রিজের চাবি আমার হাতেই ছিল, ভবিষ্যতেও থাকবে। কেউ তাতে থাবা বসাতে এলে একদম সাফ করে দেব। বাগ্নিদের এমন জায়গায় বিয়ে দেব যাতে ঘুড়ি যতই উড়ুক লাটাইটা আমার হাতেই থাক। মহেন্দ্র প্রতাপ আমার চালটা ধরতেই পারল না, এমন চাল চেলেছি কিস্তি মাত। বাবা ও মা, তোমাদের সম্মান রাখতে গিয়ে মামার ইচ্ছেই মেনে নিয়েছিলাম, কিন্তু মামা জেনে শুনে যে কত বড় আমার সর্বনাশ করতে যাচ্ছিল সেটা বুঝতে পেরে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমি রাজার সঙ্গে চলে যাচ্ছি, পারলে আমায় ক্ষমা করে দিও। এটি পূজা। এখনো আসেনি। ওই তো, ঠিক আছে চলো চলো। চাচা, ধরা পড়বে না, তুই একটু ধৈর্য ধরতে। সে ওরে দেখ,
প্রেমে তো বাধা আসবেই, সেই বাধার মোকাবিলা করাটাই হচ্ছে প্রেমিকের চ্যালেঞ্জ। ওসব ভাবিস না, বুঝতে পেরেছিস? আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। বাথরুমে গেছে নাকি দেখি তো একবার। চাচা, ওরা তো এখনো এলো না, কোনো বিপদ হলো না তো? ঘাবড়াচ্ছিস কেন? এক্ষুনি এসে পড়বে ওরা। পালালো নাকি? বাবুকে এবার বলি। বাবু, বাবু, আজ তোকে ছাড়বো না, পালিয়ে যাবি কোথায় শালা? আজ শেষ দেখেই ছাড়বো। কি আমার পিছনে আসছে না তো? কি হবে? এসে গেছি, এসে গেছি। শোনো না, তুমি তাড়াতাড়ি ডিএসপি বাসু চৌধুরীকে ফোন করো। রাজেন্দ্র কুমারের মুখের গ্রাস করে নেবে, এত বড় স্পর্ধা জীবন থাকতে তা হতে দেব না, কিছুতেই না। Yes, Rai Sahib. Good morning. Good morning, Bashop. Sorry to disturb you. আপনার কথা মতো রাতেই সব ব্যবস্থা করে এই সকালে আমি বাড়ি ফিরছি। হঠাৎ আমার ওয়াইফ আমায় ফোন করে জানালো যে পূজা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। হোয়াট? আর তাই শুনো, এই কালপ্রিট রাজেন্দ্র তার দলবল নিয়ে ওদের ধরতে গেছে। আচ্ছা, আমি জানি না যে কি হবে, কিন্তু আমার সোর্স বলছে যে ওরা কৃষ্ণমোহন স্টেশনের দিকেই গেছে। ও মাই গড, প্লিজ আপনি যদি একবার ওদিকে আসেন। ওকে রয় সাহেব। গেল বলতো? হ্যাঁ, আরে এদিকে গেছে মনে হয়। এই তাকে সাফ করে দেব, কাউকে ছাড়বো না। চল। চলো, মামা চলে এসছে। আরে আসো, কি হলো? আসো, আসো। ইমরান, 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 কথা বলছো না কেন? কি জানা, কিছু হবে না। হায় আল্লাহ, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রাজেন্দ্র। ইমরান চাচা, তুমি নানিকে দেখো চাচা। চাচা ইমরান, অজিতা, হায় আল্লাহ। মহেন্দ্র বাবু শুধু একটু ভালোবেসেছি বলে ছেলেটাকে এত বড় শাস্তি দিলেন? পারবেন এই মেয়েগুলোর মুখে হাসি ফোটাতে? আপনি পারবেন এদের চোখের জল মুছিয়ে দিতে? পারবেন না, কোনোদিন পারবেন না। এই দুনিয়ায় ভালোবাসাই হলো সব, সব থেকে সাচ্চা জিনিস। সেই ভালোবাসা কেড়ে নিলে আর জীবনে কিচ্ছু থাকে না।
ইমরান, আমি জানি সমাদিতা, আমার মতন ছেলে তোমাকে ভালোবাসার কোনো যোগ্যতাই নেই। আমি একটা সামান্য অটোওয়ালা, আর কোথায় তুমি। তবে একটা কথা বলতে পারি, আমি তোমাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসি সমাদিতা। তুমি ভয় পেও না, মাটির পৃথিবী থেকে চাঁদকে কাছে চাইলেই পাওয়া যায় না, তাই আমি দূর থেকেই তোমাকে ভালোবেসে যাব। ইমরানদের প্রেম অমর, হাজারো বাধা দুঃখ যন্ত্রণার পথ পেরিয়ে নাম বদলে ঠিকানা বদলে ওরা ফিরে ফিরে আসে ভালোবাসার জয় পতাকা তুলে ধরার জন্যে। প্রেমিকের রক্তাক্ত হৃদয়ে খুশির হাসি ফোটানোর জন্যে। প্রেমের জয় অনিবার্য। সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।